খেলার ছলে থাকাকে সব সবসময় দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে দেখা হয়ে এসেছে তাই না জানেন তো আপনার ছোটবেলা থেকেই হয়তো আপনার বাচ্চাদেরও আপনি এটাই করেছেন তারা খেলার ছলে থাকলেই ভাবেন তারা বুঝি অবাধ্য হল জীবনে খেলার ছলে বাঁচাই হল জীবনে সব থেকে দায়িত্বপূর্ণভাবে বাঁচার উপায় একটা মনমরা মুখ নিয়ে ঘুরে বেড়ানো আর পৃথিবীতে চলা এটা একেবারেই দায়িত্বজ্ঞানহীন হ্যাঁ কি না দুঃখ বয়ে নিয়ে বেড়ানোটা কি একেবারেই দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ নয় হ্যাঁ এটাই সবচেয়ে দায়িত্ব জ্ঞানহীন কাজ যা আপনি করতে পারেন তো খেলার ছলে থাকা দায়িত্ব জ্ঞানহীনতা নয় খেলার ছলে থাকা মানে খুব দায়িত্বশীল হওয়া আর জীবনের প্রতি সাড়া দিতে সক্ষম থাকা খেলার ছলে থাকলেই আপনি সেটা করতে পারেন যখন আপনি গুরুগম্ভীর জগৎটাই অস্তিত্বহীন আপনার কাছে শুধু আপনি আর আপনার ছাইপাশ ঠিক যখন আপনি গম্ভীর শুধু আপনি আর আপনার ছাইপাশ তখন জগৎ আর অন্যান্য জীবনের অস্তিত্ব নেই আপনার কাছে একমাত্র খেলার ছলে থাকলেই আপনি সব কিছুতে মনোযোগ দিতে পারবেন প্রকৃত এই জগতে সব কিছুর প্রতি সাড়া দিতে পারেন একমাত্র খেলার ছলে থাকলেই নচেত পারবেন না শুধু এর ভারই আপনাকে মেরে ফেলবে তো খেলার ছলে থাকা কোনো দর্শন নয় যা আপনাকে তৈরি করতে হবে আমি ছলে থাকবো আমি ছলে থাকবো না না বিজ্ঞান আপনাকে বলছে গোটা ব্রহ্মাণ্ডই কেবল শক্তির একটা নাচ মাত্র যে শক্তিগুলো এই অস্তিত্বকে তৈরি করেছে তারা সব সময় সবসময় ছলেই থাকে এই সংস্কৃতিতে চিরকাল সৃষ্টিকে বর্ণনা করা হয়েছে ভগবানের লীলা বলে যখন তারা বলতেন ভগবানের লীলা বহু চিন্তাশীল মানুষ ভাবলেন ও মূর্খটা আমার জীবন নিয়ে খেলছে তাই বুঝি এত দুঃখ সৃষ্টির শক্তিগুলো প্রতিনিয়তই সক্রিয় তারা খেলা বন্ধ করলে আপনি শেষ তাই না এই সমস্ত মৌলিক শক্তিগুলো স্বয়ং দেহের ভেতরেই তারা যেন সবসময় পুরো দমে সক্রিয় থাকে শুধু তাহলেই সবকিছু ঠিকঠাক খেলা বন্ধ করলে বা তারা খেলতে না চাইলে আপনি শেষ খেলা শেষ তা এই খেলা খেলা ভাব কিন্তু শুধু আপনার আচরণে নয় মানে এটা কিন্তু আপনার ভাবভঙ্গি নয় এটা সৃষ্টিকর্তার ভাবভঙ্গি এটা সৃষ্টির ভাবভঙ্গি আপনি যদি সৃষ্টি আর সৃষ্টিকর্তার সাথে একই লয়ে থাকেন তবে খেলা ছলে থাকাটা খুবই স্বাভাবিক একমাত্র যখন আপনি তার সাথে একই লয় নেই কোথাও একটা আপনি একেবারেই কৃতদাস হয়ে গেছেন আপনার মনের প্রক্রিয়া আপনার চিন্তা ভাবনা। আপনার মতামত আপনার মতবাদ আপনার ঠিক ভুলের জ্ঞান আপনার নৈতিকতার হাতে শুধু তখনই আপনি খেলা ভাবটা হারিয়ে ফেলেন যদি জীবনের সাথে এক হন যদি সৃষ্টি বা সৃষ্টিকর্তার সাথে এক লয় থাকেন তবে স্বাভাবিকভাবেই ছলে থাকবেন আপনি আরও বড় জগৎকে উপেক্ষা করতে শুরু করেছেন আর অতিরিক্ত জড়িয়ে পড়েছেন আপনার ছোট জগৎটার সাথে যেটা এখন হচ্ছে এই জন্যেই খেলা খেলা ভাবটা আর থাকছে না বৃহত্তর জগৎটার সাথে এক লয় থাকলে আর কোনোভাবেই থাকার উপায় নেই ছলেই থাকতে হবে একমাত্র ছলে থাকলেই কেউ বিশ্বের সমস্যাগুলোর সাথে লড়তে পারে আর তার দ্বারা প্রভাবিত না হয়ে তাতে নিজের সেরাটা দিতে পারে আপনি ছলে থাকতে না জানলে ওই সমস্যাগুলোই আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে বিশ্বের সমস্যাগুলো মোটেই সরল নয় নিজের মধ্যে যথেষ্ট খেলা খেলা ভাব ছাড়াই যদি তাদের সঙ্গে লড়তে যান ভাববেন না যে কখনো সমস্যাটা মেটাতে পারবেন আপনাকেই সমস্যাটা পুরো গিলে খাবে ঠিক এটাই ঘটবে কত শত লোককে এ গিলে খেয়েছে তাই নয় কি ভালো মনের অগুন্তির লোককে এই সমস্যাগুলো কি গিলে খাইনি গিলে খায়নি বিশ্বের এই সমস্যাগুলো চলতি পরিস্থিতিগুলোর হাতে অগুন্তি সংখ্যক ভালো মন নিয়ে আসা মানুষ একেবারে নিঃশেষ হয়ে গেছে আপনি শুধু ছলে থাকলেই তাদের সামলাতে পারেন না হলে সব কিছুতেই সমস্যা হবে যদি খেলা খেলা এই মজার ভাবটা যা কিছু কাজ করছেন তাতে দিনে মাত্র কয়েক ঘন্টা বজায় রাখতে পারলে দেখবেন এমনকি আপনার স্থূল দেহ আরও ভালো কাজ করতে শুরু করবে আপনি আরও কম সময় ঘুমবেন আর ধ্যানও স্বাভাবিক একটা প্রক্রিয়া হয়ে যায় যে খেলার ছলে থাকে তার জন্যে কারণ যখন আপনি খেলার ছলে থাকেন তখন আপনি যে কাজ করছেন তার সাথে জড়িয়ে পড়েন না যখনই তার সাথে জড়িত হয়ে পড়েন না আপনি তখন কর্ম সঞ্চয় করছেন না আপনি যোগ করছেন জীবনযাপনের প্রক্রিয়াটা আপনাকে বেঁধে ফেলছে না জীবনযাপনের প্রক্রিয়াটা মুক্তিদায়ী হয়ে উঠছে তাই আপনি আর কর্ম করছেন না আপনি যোগ করছেন আপনার কাজের মাধ্যমে যখন সারাদিন ধরে যোগ করছেন নিশ্চয়ই সব কিছু আরও ভালো হয়ে ওঠা উচিত তাই না নতুন কেউ যে এখনও সিদ্ধ নয় তার জন্যে কাজকর্ম গুরুত্বপূর্ণ আর কাজকে খেলার ছলে না নিলে কাজ প্রাণঘাতী সব সময় যা আসে না সেটা কি ধরনের কাজ এখানে অনেক রকমের পথ আছে কোনো পরিস্থিতি থেকে গোলে বেরোনোর জন্য মহাভারত একটা এ ব্যাপারে একটা অসাধারণ স্টেটমেন্ট যে কত রকমভাবে একই পরিস্থিতি দিয়ে আলাদা আলাদা মানুষ যেতে পারেন প্রায় সব যার মধ্যে দিয়ে কৃষ্ণ যাচ্ছেন ছোট মাত্রায় তার চারপাশের লোকজনও যাচ্ছেন কিভাবে তারা যায় আর কিভাবে তিনি যান আলাদা রকমের মানুষ কীভাবে এর মধ্যে দিয়ে যায় সেই একই পরিস্থিতি কিন্তু মহাভারত সেটারই একটা অসাধারণ প্রমাণপত্র কিভাবে বিভিন্ন স্তরের সচেতনতার বিভিন্ন ধরনের মানুষ থাকেন আর সেই একই পরিস্থিতি দিয়ে যান কোনো সমস্যা এলে আপনি বাইরে গেলেন বা আপনি অফিসে গেলেন কোনো সমস্যা হলো যদি জন থাকে এই জন এই ছোট্ট নতুন সমস্যাটাকে কত রকমভাবে অনুভব করবে একজন নিজের চুল ছিঁড়ে পাগলামো করবে আরেকজন অন্য কারোর ওপর ঝাঁপ দেবে আরেকজন হয়তো কপাল চাপড়াচ্ছে আরেকজন দেখছে সে কি করতে পারে আপনি কি দেখেছেন এমনটা হতে পরিস্থিতি সেই একই তো মহাভারত মূলত এটা নিয়েই যে সেখানে সব রকমের লোক আছেন ভালো লোক খারাপ লোক একেবারে অসৎ লোক আবার একেবারে সৎ লোক নানান ধরনের মানুষ আপনি দেখবেন কোন সমাজে যত রকমের মানুষ আপনি পেতে পারেন তারা সবাই আছেন মহাভারতে সব ধরনের লোক লোভী লোক একেবারে স্বার্থহীন লোক লোক, সাহসী লোক বীর যোদ্ধা কাপুরুষ প্রত্যেক ধরনের মানুষ সেখানে আছে আর তাদের সবাই প্রবল নাটকীয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন আর তাদের প্রত্যেকের অভিজ্ঞতাকে দেখুন সেটা খুবই আলাদা যেভাবে তিনি সামলান তা আলাদা আর কোথায় আখেরে পৌঁছন সেটাও আলাদা এই গোটা নাটকে কৃষ্ণই সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু তিনি অক্ষত কারণ তিনি বলেছেন ইয়োগাস্থাহা কুরুকার মানি তার মানে প্রথমে নিজেকে যোগে প্রতিষ্ঠা করুন তারপর কাজ করুন নিজেকে যোগে যথেষ্ট প্রতিষ্ঠিত না করেই যদি কাজ করতে যান তাহলে আপনার কাজ একটা বড় বাঁধন হয়ে দাঁড়াবে যা আসেন আপনি কি করছেন সহজ জিনিস যা মানুষ জীবনে করবে বলে ভাবে হাজার হোক বেশিরভাগ মানুষের জন্যই বিশ্বের পঁচানব্বই শতাংশ লোকই তারা শুধু যা চেয়েছে তা হল জীবিকার জন্যে কিছু একটা আয় করা জন্ম দেওয়া বাচ্চা মানুষ করা ব্যাস এটাই খালি এই ছোট্ট নাটকটা যেটা নিজেদের জন্য তারা বেছেছেন এটাই তারা চেয়েছিলেন একটা ছোট্ট ব্যবসা বা চাকরি একটা বাড়ি স্ত্রী সন্তান স্বামী ব্যাস এইটাই খালি এটা সামলাতে কোথায় না হারায় তাদের অনেকেই একেবারে উন্মাদ পাগলাগারদে গিয়ে পৌঁছন খালি একটা সরল কাজ করে তাই নয় কি হ্যাঁ তারা বিশ্বের কোনো সমস্যা হাতে তোলেননি তারা ধর্মগুপ্ত হতে চান না তারা বিশ্বের ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়ে তেমন কোনো বড় গুরুদায়িত্ব তারা নেয়নি খালি জীবিকা অর্জন টিকে থাকা এবং বংশবৃদ্ধি আর মরা যেটা পৃথিবীর সব জীবই করে দেখুন তাতেই মানুষের কি হালটাই না হচ্ছে কতজন লোক একেবারে পাগল হয়ে যাচ্ছে কতজনই বা ইতিমধ্যে অর্ধেক পাগল হ্যাঁ প্রচুর লোক তাই না এটা অস্বাভাবিক রকমভাবে ক্ষতি সাধন করছে সরল জীবনের প্রক্রিয়াকে এটার এমন হওয়ার কথা নয় কিন্তু দুর্ভাগ্যবশত অনেকের জন্যেই ওটা সেই দিকেই যায় কারণ শুধু কোনো লীলাময়তা নেই তাদের জীবনের শৈলীতে কোনো খেলা খেলা মজার ভাব নেই তাদের বাঁচায় তারা অতিরিক্তই গুরুগম্ভীর এখন এই দুটো জিনিসকে স্ববিরোধী বলে মনে হয় একটা স্তরে কথা বলছি ভক্তি প্যাশনের তীব্রতা নিয়ে অন্যদিকে খেলার ছলে থাকা নিয়ে এটাই আসল ব্যাপার এটা প্যাশন হলে আপনি অবশ্যই তার সাথে থাকুন আপনি উৎসাহ শূন্য হলে জানবেন না এটা কি এটা শুধু আপনাকে জ্বালাবে কিন্তু আপনি এর উপকারিতাটা জানতেই পারবেন না আপনাকে সত্যিকারের জ্বলতে হবে তা না হলে একেবারেই এটা কি জানতে পারবেন না যদি আপনি ভক্তির পথে চলতে চান আবার নিজেকে বাঁচাতেও চান তাহলে এটা কাজ করবে না ভক্তির উদ্দেশ্যটা প্যাশন বা আবেগের পথকে বাছার উদ্দেশ্যটাই হল যা কিছু আপনি তা আপনি পুড়িয়ে ফেলতে চান যাতে শুধু আপনার প্যাশনের বিষয় কিংবা ভক্তির বিষয়টাই আপনার মধ্যে থাকে যাকে আপনি বলেন আমি সেই আমি এই সহজ প্রক্রিয়াতে পুড়ে ছাই হয়ে যায় এটা কোনো চিন্তাশীল মনের কাছে আত্মবিধ্বংসী মনে হয় কিন্তু যদি না সীমিতকে জ্বালিয়ে ফেলতে ইচ্ছুক হন অন্য সম্ভাবনাটা কখনোই আপনার মধ্যে আসে না যদি সত্যি অন্য সম্ভাবনাটা আপনাকে ছুঁতে হয় আপনাকে সত্যিই জ্বলতে হবে